टीका निये सरकारेर साथे বেক্সিমকোকে ব্যবসা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, লুটপাত করতেই দেশে ভ্যাকসিন তৈরি করতে দেয়া হয়নি। এদিকে টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক আসাদ স্মরণে আসাদ ফাউন্ডেশন আলোচনা সভার আয়োজন করে। এতে টাকা লুটের জন্যই সরকার দেশের টিকা তৈরি হতে দেয়নি বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান মান্না। মাত্র $2 টিকা বেক্সিমকো বেচবে $13, একটা টিকাতে লাভ করবে $11। এই টিকা নিয়ে বেক্সিম করে ধান্দাবাজির ব্যবসা সরকারের সাথে মিলে এটা করতে দিব না। এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, করোনায় অন্যান্য রাজনৈতিক দল যখন কথার ফুলঝুরি ফুটাচ্ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে সহায়তা পৌঁছেছে। বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। টিকা প্রদানের প্রাধিকার অনুযায়ী ইতিমধ্যে সরকার পরিকল্পনা চূড়ান্ত করেছে। শেখ হাসিনার নেতৃত্বে টিকা সংগ্রহ, টিকা প্রদানের কাজের স্বচ্ছতা সফলতার সাথে আমরা শেষ করব ইনশাআল্লাহ। এ সময় টিকা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।